না বারো তো অবশ্যই দিব মালটাই, বারো তো অবশ্যই দিব। বই পাইতেছে? বই পাইতেছে নাকি? আপনাকে ভালো আছেন তো? আমি একজন ইউটিউবার, ইউটিউবে ভিডিও বানাই বুঝছেন তো। আপনার রাস্তায় দেখলাম খুব ক্লান্ত মতো লাগতেছিল আমার কাছে। আপনি সুস্থ আছেন? যাবেন কাকা? কত কাকা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা, আশা করছি সবাই ভালো আছেন। তো ঘটনাটি হলো, আজকে আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ করে চেয়েদিকে একজন বৃদ্ধা লোক রিক্সা চালাচ্ছে। তখন লোকটি রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছিল তার। লোকটিকে দেখে আমার মনে হলো উনি অনেক অসুস্থ বা অনেক ক্ষুধার্ত। তখন আমার মনে হলো ওনার কোনো সমস্যার কারণে অসুস্থ থাকা সত্ত্বেও রিক্সা নিয়ে বের হয়েছে। তখন আমার কোনো কাজ না থাকা সত্ত্বেও আমি লোকটিকে ডেকে এনে ওনার সমস্যাটি জানার জন্য ওনার রিক্সাতে উঠে যাই। তো আমি ওনার সমস্যাগুলো জানার চেষ্টা করি, তারপর আমি রাস্তার এক পাশে রিক্সা দাঁড় করিয়ে ওনার সাথে কথা বলে যা জানতে পারলাম। আপনাকে ক্লান্ত কাকা, ক্লান্ত আপনি? আপনাকে অরাম লাগতেছে নাকি? আপনার সাথে একটু কথা বলার ছিল, আর একটু চাপায় রাখেন। বই পাইতেছে? বই পাইতেছে নাকি? আপনাকে ভালো আছেন তো? আমি একজন ইউটিউবার, ইউটিউবে ভিডিও বানাই বুঝছেন তো। আপনার রাস্তায় দেখলাম খুব ক্লান্ত মতো লাগতেছিল আমার কাছে। আপনি সুস্থ আছেন? দুপুরে কিছু খাওয়া দাওয়া করছেন? কি খেয়েছেন? ভাত খেয়েছেন? আপনার দিকে তো মনে হইতেছে অনেক ক্লান্ত, আপনি অসুস্থ। সুস্থ আছেন তো? শিওর। আমি কিন্তু এদিকে নিয়ে আসছি আপনার কিছু খাওয়ানোর জন্য। কেন? আমি এদিকে নিয়ে আসছি, আমার কোনো কাজ ছিল না। আমি দেখলাম আপনি মানে রিক্সা যে চালাইতেছেন আপনার খুব অরণ অরণ মনে হইতেছে, এই জন্য আমি নিয়ে আসছি আপনার। আমি আর আপনি মিলে কিছু খামো, ঠিক আছে? না করলে তো হইব না, আমি নিয়ে আসছি কিন্তু এই জন্যই আপনার। না আঙ্কেল, তেলে তো হইব না। না চলেন, সমস্যা নাই, স্বপ্নে যান। না আমি এই জন্য আপনার না, বারো তো অবশ্যই দিব আঙ্কেল, বারো তো অবশ্যই দিব। আপনার ছেলে টেলে নাই আঙ্কেল? আছে। কি করে ওরা? আপনার ছেলে কি ছোট? ও বিয়ে করে আলগ হয়ে গেছে। চাচি আছে বাসায়? আছে না? চাচির সাথে কথা বলার পর ওনাকে অনেক রিকোয়েস্ট করি কিছু খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই চাচাকে রাজি করাতে পারছিলাম না। জানি না কেন উনি খেতে রাজি হচ্ছিল না। তারপর এখন কি করার, অনেক রিকোয়েস্ট করার পরও যখন রাজি করাতে পারছিলাম না, তখন আমারও অনেক খারাপ লাগলো। মুরব্বীর লোক ওনাকে কীভাবে খালিয়াতে ফেরাই? তখন হয়তো উনি লজ্জার কারণে খেতে চাচ্ছিল না, তাই আমি ওনার বাড়ার টাকাটাকে অনেক বাড়িয়ে ওনার হাতে দিয়ে দিই, যেন ওনার কিছুটা হলেও উপকার হয়। চাপা রেখে দিয়েন কাকার সামনে। কিছু খাইলেন না কাকা? খাইলে খুশি হইতাম আমি। কত দিন ভাড়া কাকা? শুধু 80 টাকা? অনেক দূর তো ঘুরলেন আপনি, অনেক দূর তো ঘুরলেন, এটা রেখে দেন আপনি। আপনার রিকোয়েস্ট করলাম, অনেক রিকোয়েস্ট করলাম, কিছু খাইলেন না। রাখেন কাকা, এটা আমি খুশি হই আপনার দিলাম, রেখে দেন। যদি খাইতেন আমি একটু খুশি হইতাম কাকা। ঠিক আছে কাকা, কষ্ট দিয়ে গেলাম আপনারে। আসি হ্যাঁ, আসসালামু আলাইকুম।